সকালের মিষ্টি রোদ সঙ্গে সাদা পোশাকে এক ঝাঁক মানুষের সমাবেত হওয়ার দৃশ্য। উদ্দেশ্যটা একেবারে শুদ্ধ, জোরালো কণ্ঠে আহ্বান মানব পাচার রোধে। তবে সচেতনতা তৈরিতে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ভিন্ন এক পথে হেঁটেছে লিডো। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ম্যারাথনকে বেছে নিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো। ধানমন্ডি লেকের চারপাশ জুড়ে ব্যানার নিয়ে শিশুদের আপন গতিতে ছুটে চলা দৃষ্টি কেড়েছে সবার। সকালের শুদ্ধতায় প্রতীকী ম্যারাথনের মাধ্যমে মানব পাচার রোধের প্রতিবাদী বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাদের। আর এই শুদ্ধতার বাণী ছড়িয়ে দিতে উদ্যমী শিশু ও নানা বয়সের মানুষ। অবৈধভাবে মানব পাচার পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু, নারী পাচার রোধে ও সচেতনতা তৈরিতে আয়োজন করা হয় এই প্রতীকী ম্যারাথন। এর মাধ্যমে মানব পাচার রোধে সচেতনতা তৈরিতে সামনে এগিয়ে যাওয়ার উদ্যম পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একত্রিত হয়ে অন্ততপক্ষে এই সমস্যাটা রোধ করার জন্য কাজ করি। ম্যারাথন মানে আমরা সামনে আগে যাচ্ছি, পিছনে যাচ্ছি না। এই জিনিসটার দ্বারা উদ্বুদ্ধ হন এবং মানব পাচার থেকে আমাদের দেশকে মুক্ত করেন। ম্যারাথনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে পেরে খুশি অংশগ্রহণকারী শিশু কিশোররা। শিশুগুলো বা নারীগুলো যারা পথে থেকে পাচার হচ্ছে তারা যেন পাচার না হয়। এখনও কিন্তু বাংলাদেশে অনেক পাচারের হার বেড়ে যাচ্ছে, তো আমরা চাই যে সকল শিশুর পক্ষ হয়ে পাচার মানে বন্ধ হয়ে যাক। একসাথে হয়ে পুরো একটা রানিং করলাম, অনেক ভালো লাগছে। ম্যারাথনের দৌড়ে আমাদের অনেক ভালো লাগছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু ও নারীদের নিরাপদ জীবনের জন্য এই ম্যারাথনের আয়োজন করেছে লিডো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।